নমস্কার বন্ধুরা, আমি পুলকেশ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর পশু পাখিকে সুস্থ রেখেছেন। অনেকদিন পর আজ ভিডিও আবার শুরু করলাম। লকডাউনের কারণে কিছুদিন ভিডিও করতে পারিনি। আজ আপনাদের পাখি সম্পর্কে কোনো তথ্য দেব না। আজ আপনাদের সামনে নিয়ে আসব একটি অন্য প্রাণীকে নিয়ে সামনে তুলে ধরব, যেটি হলো হোয়াইট মাউস, সাদা ইঁদুর। আজ আপনাদের সামনে সাদা ইঁদুর সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব আর এর সম্পর্কে আমার জ্ঞানের গভীরতা অনেকটাই কম, কারণ এটি আমি প্রথমবার ভিডিও করছি এবং এই সম্বন্ধে কিছু জানা আমার নেই। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাদা ইঁদুর, হোয়াইট মাউস, এটি আমরা অনেকেই শখবশত বাড়িতে পুষে থাকি। কেউ দুটি, কেউ বা চারটি, দুটি কিংবা চারটি থেকে একাধিক বাচ্চা দিতে পারে এরা, যেগুলি আপনি পরবর্তীকালে কোনো জায়গায় গিয়ে বিক্রয় করতে পারলে তার পিছনে ভরণ পোষণের যে খরচাটি হয়েছিল সেটি উঠে আরও কিছু আপনার হাতে অর্থ থেকে যায়। শখের পাশাপাশি কিছু অর্থ কামাতে গেলে এই সাদা ইঁদুর আপনি পুষতে পারেন, যেটি কিনা খুবই কম খরচে এবং কম যত্নে ভালো থাকে। কোনো রোগ বিধি অসুখ হয় না। শুধুমাত্র বাড়িতে কার্বলিক অ্যাসিডটি রেখে দেবেন যাতে কোনো রকম সাপ আপনার বাড়িতে না আসতে পারে। এই ইঁদুর পোষা খুবই স্বল্প খরচ। যেমন ধরুন, আপনি খাবারের মধ্যে এদেরকে দেবেন বিস্কুট গুঁড়ো, অল্প পরিমাণে ভাত, আর প্রতিদিন খাবার তালিকায় জলটি রাখবেন। দেখবেন এরা স্বাচ্ছন্দ্যে বড় হয়ে উঠছে এবং প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বাচ্চা দিয়ে যাচ্ছে। সাদা ইঁদুর সম্বন্ধে আমার আলোচনা এইটুকুই, কারণ এর সম্পর্কে আমার আইডিয়াটি অতটা প্রস্তারিত নয়। তাই আজ আমার বক্তৃতা এখানেই শেষ করলাম।